ঘূর্ণাবর্ত দুর্বল হচ্ছে, নিম্নচাপের আবার কিন্তু উদয় হতে চলেছে। এর জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হতে পারে। কোথায় কবে এমন পরিস্থিতি হতে পারে, আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা ধরে কোথায় কেমন আবহাওয়া থাকবে, সমস্ত কিছু আপনাদের খুব সংক্ষেপে জানানোর চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত এই সংক্ষিপ্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আজকে 17 নভেম্বর 2020 সাল মঙ্গলবার। এই মুহূর্তের লেটেস্ট আবহাওয়ার খবর এটাই, ঘূর্ণাবর্ত দুর্বল হবার পথে নতুন করে যে নিম্নচাপ অক্ষরেখা সেটা উদয় হতে চলেছে। এর জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে, তবে কিছুটা প্রভাব, খুব হালকা প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার একেবারে উপকূলের জায়গাগুলোতে, অর্থাৎ বলা ভালো সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলোতে। কি হতে পারে এখানে? হতে পারে মেঘলা আকাশ এবং ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে কলকাতা এবং হাওড়ার কোথাও কোথাও দু একটি জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে এবং আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আর এমন পরিস্থিতি কবে হতে পারে? এখনও পর্যন্ত যা খবর রয়েছে, বুধবার রাত থেকে শুক্রবারের মধ্যে এমনটা পরিস্থিতি হতে পারে, এই চলতি সপ্তাহতেই এমনটা তথ্য রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলো পড়ছে, অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা বা বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে কোনো নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা নেই, যদিও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে। এই হচ্ছে নিম্নচাপের মূলত প্রভাব, তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকবে, দেখুন, আপনাদের আগেই আমি জানিয়েছি যে সোমবার এবং মঙ্গলবার এই দুটো দিন হালকা ঠান্ডার আমেজ থাকবে, বুধবার থেকে কিন্তু গরমের আবহাওয়া আসবে। এখনও পর্যন্ত তেমনটাই ঠিক রয়েছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে এটাই, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, আজকে কিন্তু ঠান্ডার আমেজটা থাকছে, আগামীকাল আজকের থেকেও ঠান্ডাটা কমে যাবে এবং রবিবার পর্যন্ত একটা গরমের হালকা আবহাওয়া থাকবে। এছাড়া পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, সঙ্গে পূর্ব বর্ধমান, এখানেও কিন্তু ঠান্ডাটা আজকে মোটামুটি থাকতে চলেছে, কারণ 18 ডিগ্রি বা 19 ডিগ্রি সর্বনিম্ন থাকতে পারে, সর্বোচ্চ 31 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও হালকা গরমের একটা আবহাওয়া তৈরি হতে পারে, এমনটা সম্ভাবনা। আর এই অবস্থা রবিবার পর্যন্ত চলবে, এই চলতি সপ্তাহের। আগামী সপ্তাহে আবারও আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসছে সমগ্র পশ্চিমবঙ্গে, এটাই হচ্ছে সবশেষ আবহাওয়ার খবর। কি পরিবর্তন আসবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানানোর চেষ্টা করব, কারণ আমি দেখেছি অনেক সুন্দরভাবে ডিটেলসভাবে একটা ভিডিওতে যদি বলি, অনেকে বলেন ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদের খুব সংক্ষেপে ছোট ছোটভাবে জানানোর চেষ্টা করেছি, এবং কারণ আপনাদের মতামতকেই আমি অগ্রাধিকার দিচ্ছি। এর সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়াটা আজকে কেমন থাকবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই ওপরের পাঁচ জেলাতে মূলত ঝাঁকিয়ে ঠান্ডা না হলেও বেশ ঠান্ডার আবহাওয়া থাকছে, সঙ্গে থাকছে তাপমাত্রার পরিমাণ 9 থেকে একেবারে 27 বা 28 ডিগ্রি সর্বোচ্চ। অন্যদিকে দুই দিনাজপুর এবং মালদহতে এখানে আবহাওয়া থাকতে চলেছে মোটামুটিভাবে ঠান্ডা, 16 থেকে 17 ডিগ্রি সর্বনিম্ন, সর্বোচ্চ থাকতে পারে 28 থেকে 30 ডিগ্রির মধ্যে। বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না, যদিও দার্জিলিংয়ে কোথাও কোথাও মেঘলা আকাশ, কালিম্পংয়ে মেঘলা আকাশ থাকতে পারে এবং আগামী দিনে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা আরও পূর্ব দিক ধরে এগিয়ে আসছে। অন্যদিকে কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে, যেটা আগেই জানিয়েছি, 19-20 মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে, অবশ্য কয়েকদিন ধরেই যেটা আপনাদের জানিয়ে আসছি সেই অবস্থায় আজকে থাকতে চলেছে। কোথাও কোনো বৃষ্টির আজকে সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গের জেলা বলুন বা উত্তরবঙ্গের জেলা বলুন। সুতরাং বুঝতেই পারলেন যে আজকে জেলায় জেলায় আবহাওয়াটা কেমন থাকবে, নিম্নচাপের যে আসছে বা একটা নতুন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ তথা বলা ভালো দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরালার কিছু কিছু জায়গায়, এছাড়া পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মূলত প্রভাবটা পড়বে। পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে না বললেই চলে, উপকূলের জায়গাগুলো একটা নিম্নচাপের ছোঁয়া লাগবে এই পর্যন্ত। আশা করছি বন্ধুরা এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে ভুলবেন না। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।